बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम, वेलकम एवरीवन टू माय इंग्लिश क्लास। सब्जेक्ट इंग्लिश फर्स्ट पेपर फॉर क्लास 7, यूनिट 3, व्हाट आर फ्रेंड्स फॉर, बंधु क्या प्रयोजन, ये विषय नहीं आज के लेसन थे जानब। और यार लेसन हे 1, प्राइज गिविंग डे एट स्कूल। दिस इज वेरी इम्पोर्टेंट पैसेज for the students of class 7, learning outcomes. By the end of the lesson, the learners will be able to learn some new words. এখান থেকে কিছু নতুন শব্দ শেখা যাবে, অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়ব এখান থেকে আমরা নতুন নতুন শব্দ শিখতে পারব। Talk about familiar events. আমরা কিছু পরিচিত ঘটনা সম্পর্কে কথা বলতে পারব। Then ask and answer some questions. আমরা প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর করতে পারব। Then read and understand text, अर्थात ये passage हमरा पढ़बो एवं बुझबो। Okay, let's start. এখন আমরা শুরু করব, দেখি আছে এখানে, let's see keywords and meaning. এখন আমরা কিছু শব্দ এবং এর অর্থগুলো জানব। Words, Bengali meaning synonyms. Area, এলাকা বা অঞ্চল, region বা locality, holiday, ছুটির দিন, object, ক্লোজিং ডে, ভিজিট সাক্ষাৎ করা বা দেখা করা, মিট, প্রাইজ পুরস্কার, অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড, সেরিমনি অনুষ্ঠান, ফাংশন বা ইভেন্ট, ডেইজ মঞ্চ বা বেদি, স্টেজ ডেকোরেটেড সাজানো হয়েছিল, অর্থাৎ এটা পাস্ট ফর্মে আছে, বিউটি ফাইড, ডিসপ্লে প্রদর্শিত হয়েছিল, শোন বা প্রেজেন্টেড। আমরা আরও কিছু নতুন শব্দ জানব, যেমন গার্ডিয়ান অভিভাবক। আমরা এই শব্দটাকে অনেকে ভুল করে বলি যে গার্জিয়ান, অ্যাকচুয়ালি এই শব্দটা হবে গার্ডিয়ান, এর অর্থ হচ্ছে অভিভাবক। প্রোটেক্টর, ইমিনেন্ট বিখ্যাত বা খ্যাতিমান, ফেমাস বা রিনাউন্ড, রিপোর্ট বিবরণীপত্র, রেকর্ড স্পিচ বক্তৃতা, লেকচার প্রেইজ প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট ওভারঅল সার্বিক টোটাল, পারফরমেন্স কার্যাবলী, এফিসিয়েন্সি অ্যাকশন, আউটস্ট্যান্ডিং অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি মার্ভেলাস। অ্যাক্টিভিটিস কার্যক্রম, ওয়ার্ক অর টাস্ক, অ্যাটেন্ডেন্স উপস্থিতি, প্রেজেন্স। হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধু কেন প্রয়োজন, বন্ধু কেন দরকার। অ্যাকচুয়ালি উই নিড গুড ফ্রেন্ড, আসলে আমাদের ভালো বন্ধু দরকার। বন্ধু অনেক আছে কিন্তু ভালো বন্ধু কিন্তু খুবই কমই পাওয়া যায়। আজকে আমরা দেখব এই প্যাসেজ থেকে যে বন্ধু কেন দরকার, আমরা এই ইউনিট থেকে জানতে পারব। আমরা এখন শুরুতে প্যাসেজটা ভালো করে পড়ব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি ফ্লোরাস শ্রেষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে শ্রেষ্ঠ বন্ধু, যে বন্ধু সবচেয়ে ভালো। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় থাকে বা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা ভিন্ন বিদ্যালয়ে যায়, ডিফারেন্ট মানে ভিন্ন। ইট ইজ আ স্কুল হলিডে, এটা একটা বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবিস স্কুল, ফ্লোরা ওয়ান্টস টু নো এর অর্থ হচ্ছে ফ্লোরা জানতে চায়, অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি, প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে ফারাবিস স্কুলের, অর্থাৎ ফ্লোরা ফারাবি বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেজ। গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণের দিন, ফারাবি বলল। ইয়েস্টারডে অর্থ গতকাল। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেজ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ের অডিটোরিয়াম এবং এর মঞ্চ চমৎকারভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস আর অলসো নিটলি ডিসপ্লেড
on a separate table on the dais. পুরস্কারগুলো মঞ্চের উপর একটি পৃথক টেবিলে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। ডিসপ্লে অর্থ প্রদর্শন করা, সেপারেট মানে হচ্ছে ভিন্ন, আর এখান থেকে দেখব নিটলি, নিটলি অর্থ সুন্দরভাবে। ওকে, অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অ্যামাং আদার্স the guardians and some eminent persons of the locality attended the function. অন্যদের মধ্যে অভিভাবকরা এবং এলাকার কিছু বিখ্যাত লোক উপস্থিত ছিলেন। বিখ্যাত লোক বলতে এখানে বোঝানো হয়েছে eminent person. Harvey continues, the principal of PN College was the chief guest. Chief guest অর্থ হচ্ছে প্রধান অতিথি। Harvey বলে গেল PN কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ছিলেন। When did the function start? Flora asked. Flora জিজ্ঞেস করল অনুষ্ঠান কখন শুরু হয়েছিল। Oh, it started on time just at 4 p.m. Oh, এটি সময় মতো ঠিক 4টায় শুরু হয়েছিল, ফারাবি বলে। Farabi says, our headmaster first read out the annual report. প্রথমে আমাদের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালেন, ফারাবি বলল অথবা বলে। দ্য চিফ গেস্ট গেভ আ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। দেন অর্থ তারপর, শর্ট স্পিচ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বক্তৃতা, আর চিফ গেস্ট অর্থ অতিথি। হি হাইলি প্রেজড, প্রেজড অর্থ হচ্ছে প্রশংসা করা। He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results. তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যাবলী এবং এর JSC ও SSC পরীক্ষার অসাধারণ ফলাফলের উচ্চ প্রশংসা করলেন। Then he gave out the prizes among the students for their outstanding activities. তারপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে তাদের অসাধারণ কার্যক্রমের জন্য পুরস্কার বিতরণ করলেন। Did you get any prize, Farabi? Flora inquired. Flora জানতে চায় তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে, Farabi? Yes, I did. হ্যাঁ, আমি পেয়েছিলাম, Farabi replies. Farabi উত্তর দেয়। I have got two prizes, one for regular attendance and the other for good results in last year এন্ডিং এক্সামস। আমি দুটি পুরস্কার পেয়েছি, একটি নিয়মিত উপস্থিতির জন্য এবং অন্যটি গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। এই ছিল আমাদের প্র্যাকটিস, আমরা শেষ করলাম। এখন আমরা কিছু গ্রুপ ওয়ার্কস দেখব, ওয়ার্ডস এবং মিনিংয়ের। যেমন ভিজিট এর অর্থটা ইংলিশে কী হবে, আমরা জানি ভিজিট মানে কী, ভ্রমণ করা, এটা কী হবে আমরা এগুলো দেখে নেব। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং, অর্থাৎ ভিজিটের একটা যে বিস্তারিত অর্থ আছে, ইলাবোরেট মিনিং আছে, সেটা আমরা দেখব। ভিজিট মানে গো টু সি এ পার্সন অর প্লেস। সেরেমনি অর্থ হচ্ছে ফাংশন, ইমিনেন্ট, পিপুল হ্যাভিং লর্ডস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, ফ্রেজ স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, আর স্ট্যান্ডিং এক্সট্রিমলি গুড, ডিসপ্লে পুট সামথিং ইন আ প্লেস হোয়ার you can see it easily. D, ask and answer the pairs. প্রশ্ন করো এবং জোড়া উত্তর দাও। মেক কোয়েশ্চেন্স অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবিল। এটা তোমরা বাসায় নিজেরা করবে, যে এটার উত্তরগুলো তোমরা প্রস্তুত বানিয়ে নিজেরা উত্তর করবে। ওকে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যে চারটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতে লিখে আমার ফেসবুক গ্রুপে পাঠাতে পারো, অথবা আমরা এই প্রশ্নগুলো উত্তর আমরা ফেসবুক গ্রুপে দিয়ে দেব। আর তোমরা চাইলে এগুলো আমাদের কমেন্ট বক্সে দিতে পারো, সেখান থেকে আমরা চেক করে তোমাদেরকে জানিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এখন আমরা দেখব চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমরা এই প্রশ্নগুলো উত্তর ঠিক আগে যেভাবে বলেছি সেভাবে তোমরা উত্তরগুলো দিয়ে দেবে বা লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবে।
আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে বাংলা অর্থ দিয়ে দিয়েছি যাতে তোমরা পড়ে নিজেরাই ভালো মতন বুঝতে পারো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল। যদি ভিডিওটি ভালো লাগে অর্থাৎ আমার এই লেসন থেকে তোমরা যদি ভালো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।